সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 8টা। সকাল সকাল পিকলুর বাবা বেরিয়ে পড়লো গ্যাস ভরানোর জন্য। আসলে কাল রাতে রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছে, আর গ্যাসের গাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 10টা 11টা পার হয়ে যাবে। সেই কারণে ওই চলে গেল গোডাউনে। আর আমি এদিকে দেখো, গ্যাসের সিলিন্ডারটা যেই জায়গায় থাকে সেই জায়গাটা তো সবসময় পরিষ্কার করা হয় না। তো আজকে যখন সিলিন্ডারটা বার করেছে, সেই জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আর ওপরটায় দেখো কিছু ঝুলো হয়েছে মাকড়সার জাল, তো সেগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আসলে এই জায়গাটা মাসে একবারই পরিষ্কার করা হয়, মানে ওই যখন সিলিন্ডারটা খালি হয়ে যায় বার করে, তখনই আমি একবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, চলো আমি এগুলো ঘরের কাজকামগুলো করে নিই। কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা, শুরুতেই তোমরা হয়তো লক্ষ্য করেছো, আমার বর কিন্তু অ্যাপাচি বাইকটা নিয়ে যায়নি, সে স্কুটিটা নিয়ে যাচ্ছে। তো কোথায় থেকে আসলো স্কুটিটা, গাড়িটারই বা কী হলো, সবটা তোমরা জানতে পারবে। তো যাই হোক, তারপরে এদিকে দেখো, আমি আমার বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে মুখ হাত ধুয়ে একদম রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের দিকে। আসলে পিকলুর বাবা ফোন করে বললো যে দোকানে কাজ আসে, চলে এসো একবারে, পরে গ্যাসটা নিয়ে যাব। তো সেই কারণেই বেরিয়ে পড়লাম। মা দেখো, সুয়ের মতো রস বেরিয়েছে উপরে না? দোকানে যা কাজকর্ম ছিল, যে কাজগুলো আমি পারি, সেই সমস্ত কাজকর্মগুলো করে দিয়ে চলে এসেছি বাড়িতে। এখন বাজে প্রায় 9:30 কি 9:45 হবে। তো যাই হোক, এদিকে দেখো, বাড়িতে এসেই পিকলুকে আমি কিছু ফল কেটে দিচ্ছি। আসলে সারাদিনে একবার হলেও আমি চেষ্টা করি ওকে কিছু ফল খাওয়ানোর, কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা, তার মধ্যে এখন পা হয়েছে গ্রামের, তো প্রচুর পরিমাণে খাবারের দোকান, চিপসের প্যাকেট, চকলেট থেকে শুরু করে হাবি যাবি সমস্ত খাবার এখন বাচ্চাদের পছন্দের। তো এর মাঝখানেও কিছু হেলদি খাবার দেওয়ার আমি চেষ্টাটা ওকে করে যাই। তো সেই কারণেই ও যখন খেতে চায় তখন দিই। অনেকের নিয়ম থাকে দুপুরে রাতে, আসলে ফল জিনিসটা যে কোনো সময় খাওয়া যায়, তো এখন খেতে চাইলো, সেই কারণে ওকে একটা আপেল কেটে দিলাম আর দুটো কমলা লেবু ছাড়িয়ে দিলাম। আর আনারসটা ছিল, ভাবলাম ওটা কাটবো, তো বললো যে পরে খাবে, তো সেই কারণেই আর কাটলাম না, রেখে দিলাম। তো যাই হোক, পিকলুর ফল টল খাওয়া হয়ে গেলে আমি আবার রান্নাটা বসিয়ে দেবো ঝটপট করে। বাজে এখন বিকাল 5টা, আর এখন আমি বসে পড়েছি এক গাদা সবজিপাতি কাটার জন্য। হ্যাঁ, তখন বললাম যে দুপুরের রান্নাটা করব। আসলে দুপুরে রান্না খাওয়া সবই হয়ে গেছে, সেই সমস্ত কিছু আর ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অনেকটাই দেরি হয়ে গেছিলো দোকান থেকে ফিরতে। তো এখন আমি কেন এত পরিমাণে সবজি নিয়ে বসেছি, সেটার মেন কারণ হচ্ছে পিকলুর বাবা হঠাৎ করেই আমাকে ফোন করে বলে, তাও আবার যখন আমি দুপুরবেলায় ছেলেকে নিয়ে ঘুমোচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, সেই সময় ফোন করে বলে যে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো, সো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই তো কথা মতো বাড়িতে আসলো, এমন সারপ্রাইজ দেবে সত্যিই আমি ভাবিনি জানো তো। তো ও বাড়িতে এসে এতগুলো সবজিপাতি ঢেলে দেয়, দিয়ে বলে যে রাত্রিরে বেশি করে খিচুড়ি ঘণ্ট ভাজাভুজি কিছু করো, রাতের বেলা বাড়িতে কীর্তন দেবো। আমি তো শুনেই অবাক যে কী ব্যাপার, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আবার কী কারণে কীর্তন? তো তারপরে যে ভালোভাবে ওর সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম যে সেদিন নাকি রাধা অষ্টমী ছিল। আসলে এত কাজকর্মের চাপের মধ্যে না একদমই ভুলে গেছিলাম রাধা অষ্টমীর কথাটা জানো তো। তো জন্মাষ্টমী তো আমি করেইছিলাম, সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কো, তবে সেই কারণেই রাধা অষ্টমীটাও করছে। তো এদিকে দেখো, সবজিপাতি সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, আমি এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে নিয়েছি। আর তার থেকেও ভালো করে তোমরা দেখে নাও আমার কড়াইটা, তোমরা আমার কড়াই মাজা নিয়ে ভীষণভাবে কমেন্টে বলতে থাকো। তো কড়াই কি আর মাজবো না বলো তো, নোংরা কড়াই কি কেউ খায়? আসলে কড়াইটা না অনেক দিনের পুরনো, তো সেটা ওই নারকেল নাড়ুটারু আগে খুব পড়তাম আমি, তো সেখানেই পুড়ে গেছিলো। আর এটা হচ্ছে নতুন কড়াই, কিন্তু এটা হচ্ছে নিরামিষের, সেই কারণে আমি এই কড়াইটা সবসময় ব্যবহার করি না। আর এটা যেহেতু ভোগের রান্না করছি, একদম পিওর নিরামিষ, তো সেই কারণে গ্যাস ট্যাস মুছে নতুন কড়াই খুন্তি সমস্ত কিছু বের করে রান্নাটা করছি। তো ওদিকে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এখানে আমি এখন করব হচ্ছে কপির ঘণ্ট। তো ওর মধ্যে একটু বেগুন, আলু, গাজর, টমেটো সব কিছুই দিয়েছি, তারপরেও আমি কিন্তু একটা বড় বিপদে পড়ে গেছি, সেটা হচ্ছে এত পরিমাণে কপি কেটে দিয়েছি যে আমার কড়াইয়ে আর ধরছে না।
মানে আমার যে নর্মাল রান্নার কড়াইটা রয়েছে তার থেকে এই কড়াইটা কিন্তু দুই সাইজ বড়, তাতেও আর ধরছে না জানো তো। এই যে দেখো কতগুলো বাঁধাকপি রয়েছে, তো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর সেটা সাতলাতে সাতলাতে যখন কমে যাচ্ছে তখন আবারও এইভাবে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এইভাবে যে আমার একার উপর এতগুলো লোকের রান্নার, এতগুলো ভোগের রান্নার দায়িত্ব পড়বে সত্যিই আমি ভাবিনি জানো তো। এই যে দেখো কড়াই কিন্তু একদমই সবজিতে ফুল হয়ে আছে আর এদিকে এখনও এক গামলা বাঁধাকপি রয়েছে। তাহলে ভাবো আমার অবস্থাটা জাস্ট কি হচ্ছে, আর গ্যাসের যা তেজ কতক্ষণ যে লাগবে তার নেই ঠিক। এদিকে দেখো ঠাকুর ঘরের কিন্তু পুজো টুজো সব কমপ্লিট, এটা কিন্তু বাবাই সেরে নিয়েছে আজকে, তো প্রসাদগুলো ঢেকে রেখেছে আর আমি এদিকে চা করে নিলাম। যেহেতু বাড়িতে কীর্তন দেবে তো কীর্তনের দল চলে এসেছে, আমার শ্বশুরমশাই নিজেই কীর্তন করেন, তো কীর্তনটা আমাদের হবে আজকে ছাদে, কারণ আমাদের যেহেতু নিচে জায়গা নেই বসানোর আর তার মধ্যে এই ঘুপটিপাড়া ঘরের মধ্যে গরমে সবাই সেদ্ধ হয়ে যাবে, তো সেই কারণে ছাদের মধ্যে সবাই ঠিক করলো যে বসে কীর্তন করবে একদম খোলা মেলার মধ্যেই। তো আমিও এদিকে চা বিস্কুট সব করে নিয়ে ছাদে দিয়ে আসলাম, দিয়ে নিচে চলে এসেছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে খিচুড়ি। তো এখানে যা যা ফোড়ন লাগে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকলাম। এটা হয়ে গেলে এরপরে মশলা কষিয়ে চাল ডালটা আমি ধুয়ে বসিয়ে দেব। আর এই দিকে দেখো ঘণ্টটা কিন্তু আমার সবগুলো ধরে গেছে, মানে যতগুলো কপি দেখেছিলে এই সব জল বেরিয়ে এখন এই পরিমাণে এসে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে প্রথম প্রথম যখন আমি শুনি যে বাড়িতে কীর্তন দেবে আর আমাকে একাই সমস্ত রান্নাবাড়ি করতে হবে, আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানো তো। তারপরে সাহস করে বসিয়ে দিলাম, আর তার থেকেও বড় কথা দিদা কিন্তু অনেকটা হেল্প করেছে, মানে মশলাপাতি বেটে দেওয়া থেকে কাটাকুটি করে দিয়েছে, অনেকটাই না করা নয়, তো সেই কারণেই আমি আরও সাহসটা পেলাম। তবে রান্নাটা সম্পূর্ণ আমি একা হাতেই করব। তো ফাইনালি এদিকে দেখো আমার খিচুড়িও হয়ে গেছে, আর নতুন হাত তো বাচ্চা মেয়ে আমি, এত বেশি পরিমাণে লোকের রান্না একা হাতে তো কখনো করিনি, কেউ না কেউ তো হেল্প করেইছে, আমি জোগাড় করে দিয়েছি, অন্য কেউ রান্না করেছে এরকমটা। তবে প্রথমবার সম্পূর্ণটা যে একা হাতে আমি করতে পারবো সত্যিই ভাবিনি। আর আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি না মানে এখনও পরিমাণ বুঝে উঠতে পারিনি যে কতগুলো লোকের জন্য কতগুলো চাল নেব বা কতগুলো ডাল নেব বা এত বেশি চাল ডালের জন্য কতগুলো জল লাগবে, মানে এই পরিমাণটা আমি এখনও বুঝে উঠতে পারি না জানো তো। তো সেই কারণেই দেখো আর একটু বড় হাঁড়িতে বসালে হতো, বড় হাঁড়ি তো আমাদের আছেই, কিন্তু আমি ভেবেছিলাম এটার মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখো হাঁড়ি পুরো একদম কানায় কানায় খিচুড়ি হয়ে গেছে আর ধরছে না। তবে জাল দিতে দিতে এটা অবশ্য কমে যাচ্ছে, তো ফাইনালি আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, ঘণ্টটাও হয়ে গেছে, আর ওদিকে ছাদে কিন্তু কীর্তনও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া দেওয়ার পালা। তো সেই কারণেই দিদা এদিকে দেখো যেটা দিয়ে আর কি সবাইকে দেব সেখানে গামলার মধ্যে ঘণ্টগুলো তুলে নিল, আর আমি এদিকে বালতির মধ্যে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। আর এই কাজের ব্যস্ততার মধ্যে না তো আমি নিজে একটু চেঞ্জ করে রেডি হতে পেরেছি, না ওই কীর্তনের কাছে গিয়ে একটু বসতে পেরেছি, না হরিনাম শুনতে পেরেছি, অবশ্য ছাদ থেকে শোনা যাচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে ফুলের বাগান দূর থেকে দর্শন করা আর বাগানের মধ্যে গিয়ে সেটাকে অনুভব করা দুটোই কিন্তু দিন রাত তফাত, তো সেরকমটাই আমার সঙ্গে হয়েছে। তবে কিছু করার নেই, যেহেতু আমার বাড়িতে লোক নেই, মানে হেল্প করার লোক নেই, তো সেই কারণেই। তো যাই হোক সেসব কথা ছাড়ো, ফাইনালি এখানে দেখো ছাদের মধ্যেই সবাইকে খাওয়া দাওয়ার জন্য জায়গা করে দিয়েছি। ওদিকে পিকলুর বাবা প্রথমে পাতা গ্লাস টিলাস দিয়ে ওই ঠাকুর ঘরে যে ফল মিষ্টি টিষ্টি ছিল ভোগের প্রসাদগুলো সেগুলো দিয়ে দিল, তারপরে আমি এদিকে খিচুড়ি দেওয়া শুরু করে দিয়েছি। আর আজকের মেনুতে ছিল হচ্ছে নিরামিষ চিনি আতপ চাল মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, আর ছিল হচ্ছে গাজর বেগুন আলু দিয়ে বাঁধাকপির ঘণ্ট, তার সঙ্গে টমেটোটাও অ্যাড করেছিলাম। তো সমস্ত রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো একা হাতে, তাও আবার হঠাৎ করে প্ল্যান, মানে আমাদের কারো মাথাতেই ছিল না যে জন্মাষ্টমী, এই সরি রাধাষ্টমী আছে আজকে বা সেটা আমরা পালনও করব। সত্যি কথা বলতে এগুলো না সব মা রাধারানীর কৃপা জানো তো, মানে ওনার কৃপা ছাড়া আমি এই জিনিসটা করে উঠতে পারতাম না। আর আমাদের সবাই কিন্তু এটাতে ভীষণভাবে সহযোগিতা করেছে, বিশেষ করে পিকলুর বাবাও কিন্তু অনেকটা হেল্প করেছে আজকে। তবে একটা সমস্যা হয়ে গেছে, এত সুন্দর রান্নাবাড়ি আয়োজন, একটা আমাদের টেবিল ফ্যান থাকলে খুব ভালো হতো, মানুষগুলোর এতটা কষ্ট
হতো না খেতে বসে গরমের মধ্যে। আর এই ছাদে বেশ সুন্দর হাওয়া হচ্ছিল কীর্তন করার সময়, যেমনি সবাইকে খেতে বসিয়েছি তেমনি একদম হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। মানে জাস্ট ভাবো কী অবস্থা। যাই হোক, শেষমেশ যে আমি সব কিছু সামলে উঠতে পেরেছি এবং এদেরকে ভালোভাবে পরিবেশনও করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে এতগুলো কাজ বা এত দায়িত্ব আমি একা হাতে পালন করতে পারবো। তবে শেষ ভালো যার সব ভালো তার। আর তোমরা হয়তো বলবে যে আগের ব্লগে তো দেখলাম যে তোমার মামিরা ছিল, হঠাৎ করে ওরা আবার কোথায় গেল। আসলে ব্যাপারটা হচ্ছে ভিডিওটা অনেকদিন আগেকার, আমি লেট করে আপলোড করে ছিলাম, তো জন্মাষ্টমীর আগের দিন রাত্রেই ওরা চলে গেছে আর পরের দিনই হঠাৎ করে এইরকম কীর্তন, যার জন্যে আমার আজকে এই অবস্থা। রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে, ভালো হয়েছে, ধরপর করে করছি, যা হয়েছে হয়েছে, খাও। লবণ টবণ লাগলে বলো। না না, লবণ লাগবে না, সব ঠিক, মন ঠিক থাকলে সব ঠিক। আগের থেকে বললে তাও এত গরম গরম তাপে তাপে খেতে হতো না। ও তাহলে পাংখা আছে তোমার শ্বশুর কয়ও, এর পরে যেন এলসিডি ইয়া এসি যেন লাগে দেয়। না না, পাংখা লাগবে না, এক ঘন্টা আগে খিচুড়ি নামিয়ে রাখলে আপনিই ভাববার হয়ে যাবে। হাওয়াটা এখন বন্ধ হয়ে গেল না? হ্যাঁ, বৃষ্টি আসে নাকি? বৃষ্টি হবে না। দীপ কিছু লাগলে বলিস ভাই। দীপ ভক্তের আশা বলে গোবিন্দই পূরণ। এ দীপ কিছু লাগলে বলিস ভাই। বাড়ির অনুষ্ঠান আর আমি এরকম নাইটি কুইন হয়ে বসে আছি, কি করবো বলো, শাড়িটাও পরার সময় পাইনি। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার শেষে দিয়ে আমি নিয়ে বসেছি। পিকলুকে আমি খাওয়ালাম, অল্প একটু খেলো, খেয়ে দিয়েও উঠে নিচে চলে গেল ওর দাদুর সাথে। আর এদিকে দেখো দিদা এসেছে, দেখছে যে আমি খেলাম কিনা বা আরও কোনো কাজ বাকি আছে কিনা। আসলে ওই বাড়িতে ওই দিদার মানে আমাদের আমাদের একটা ছোটো মামাও আছে, মামা শ্বশুর, তো ওনার জন্যে দিদা খিচুড়ি নিয়ে চলে গেল বাড়িতে দিতে। তো একবারে নিয়ে গেছিলো, তো সেই কারণে দেখছিলো যে আরও কেউ বাকি আছে কিনা, খাওয়া দাওয়া সবার সম্পূর্ণ হলো কিনা, যদি কোনো কাজ থাকে করে দেবে, তো সেই কারণে আবার এসেছিলো। তো আমি আবার বলে পাঠালাম যে না আর লাগবে না, তুমি যদি খেতে চাও তাহলে খাও। তো বললো যে না, যা নিয়ে গেছি তাতেই হয়ে যাবে, আর বসে খাবো না। তো যাই হোক, ফাইনালি আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। কীর্তনের দল ওরা সবাই চলে গেছে আর তোমাদের দাদা ভাই নিচে চলে গেল। আমি ওকে বললাম যে আর বসে থাকতে হবে না, অনেক রাত হলো, তুমি নিচে গিয়ে বিছানা টিছানাগুলো একটু রেডি করে নাও, আমি এগুলো গুছিয়ে নিয়ে হাত পা টাত পা ধুয়ে যাচ্ছি। তো আমার খাওয়া দাওয়ার শেষে সবার যে পাতা টাতাগুলো ছিল সেগুলো আমি তুলে দিচ্ছি। আর বাড়ির এরকম কীর্তন টীর্তন অনুষ্ঠান হলে নাকি এঠো তুলতে দিতে হয় না। আমিও যেখানে কোনো জায়গায় যখন আমরা এরকম কীর্তন বাড়ি বা ভক্ত খেতে যাই, আমাদেরকেও সেখানে কিন্তু একটা এঠোর দানাও তুলতে দেয় না, মার বারণ করে, মানে এটা এতে নাকি বাড়িওয়ালার পাপ হয়। তো জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, তবে সত্যি কথা বলতে এরকম মানুষকে মানে সেবা করিয়ে না একটা আলাদাই মনের মধ্যে শান্তি আসে, জানো তো। তো যাই হোক, পাতা টাতা সমস্ত কিছু তুলে নিয়ে আমি এই এঠো জায়গাগুলোয় ভালো করে জলে ছিটা দিয়ে দিচ্ছি। আসলে ছাদটা তো আমাদের এখনও ওই মানে নতুন ছাদ, তো সিমেন্ট সিমেন্ট এখনও হয়ে থাকে, যার কারণে মোছামুছি তো করা যাবে না, বালি উঠবে, ওই জন্যে আমি একটু বেশি করেই জল ছিটা দিয়ে দিলাম যাতে এঠোটা আর কি কেটে যায়। তো এদিকে দেখো, আমি তো পুরোপুরি একদম ক্লান্ত হয়ে গেছি, বিশেষ করে ওই দাঁড়িয়ে থেকে থেকে রান্না করি, আর গ্যাসের মধ্যে তো অতগুলো খিচুড়ি বানাতে অনেকটা সময় লেগে গেছে, তো সেই কারণেই আমার কোমরটা একদম শেষ। তো এই বালতির মধ্যে আবার ভালো জলগুলো ঢালা ছিল, তো ভাবলাম জলগুলো নষ্ট করব, একবারে বোতলে ভরে নিয়ে খাওয়া হবে, তো সেই কারণেই এগুলো নিয়ে আমি এখন নিচে চলে যাচ্ছি। নিচে এসে দৃশ্য দেখে আমি তো অবাক, বাবু মশাই বিছানা টিছানা রেডি করে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে এখন গেম খেলছে। কোথায় গিয়ে একটু হাতে পাতে এগিয়ে নিয়ে আসবে তা না, আমার থেকে বেশি ওই ক্লান্ত হয়ে গেছে। তবে যাই বলো তাই বলো, পাগলাটা কিন্তু অনেক হেল্প করেছে আমাকে আজকে। তো যাই হোক, আমিও একবারে হাত মুখ ধুয়ে ধায়ে চলে এসেছি, বাইরের লাইট ফাইটও অফ করে দিয়েছি। পিকলু শুয়ে পড়েছে ওর দাদুর ঘরে, ওর দাদুর সঙ্গেই আজকে ঘুমিয়ে পড়েছে। আসলে অনেক রাত হয়ে গেছে, তো প্রায় 11:30-12 মতো বাজে। আর এদিকে কতগুলো জামা কাপড় আমার রয়েছে, সকালবেলায় ধুয়েছিলাম দিনের বেলায়, তো
সেগুলো তুলে এনে চেয়ারে ঠিকই করে রেখেছি। এগুলো দেখে ভাবলাম যে গোছাবো, কিন্তু আমার কান্না বেরিয়ে যাচ্ছে। এখন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই জামাকাপড়গুলো ভাঁজ করি, আমার মেরুদণ্ডটা আর সোজা থাকবে না। তো যাই হোক, চলো লাইট ফাইট এখন অফ করি, নিয়ে শুয়ে পড়ি। কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।